শুভ সকাল বন্ধুরা, আজকে যে আমরা ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে কলা গাছ কাটার পরে যে নতুন কলা গাছ হয় সেই গাছ, এবং সেই কেউ কেউ স্থানীয়ভাবে যশোরে বোগ বলে, সেই চারাগুলো বৃদ্ধি, এবং আমাদের যে সবুজ চারাগুলো বৃদ্ধি হয়েছে সেখান থেকে আপনার খুব সুন্দর হয়েছে, যেগুলো আমাদের মাছের খাবার পছন্দ করে এবং মুরগিও এই পাতাগুলো খুব পছন্দ করে। আমরা আমাদের এই যে পাতা, এই পাতার বহুমুখী ব্যবহার করি আমরা এবং খুব আশাবাদী, এবং আমাদের খুব ভালো লাগে যে এই ছোটো গাছগুলো খুব দ্রুত বাড়তেছে, এবং একটু বড় হলে আমরা এটা কেটে দেব, কিছু কিছু গাছ কেটে দিয়ে আমরা আমাদের গতগুলো ভরব। এই যে চারা বা কলা গাছের ছোট গাছের যে বৃদ্ধি, এটা আমাদেরকে আশা দেয়, এবং আমরা বড় গাছগুলো কেটে দিছি যেন এখানে রোদ পায়, যে আমরা লম্বু গাছ লাগাইছি সেই গাছগুলো যেন বৃদ্ধি হয়, এবং এইখানে যে কলা গাছগুলো আছে সেটা চারাগুলো খুব সুন্দর হয়েছে, এবং এটাও আমাদের একটা খাবারের সোর্স, জিআরওয়াই বলি যেটা গ্রিন। এই কলা গাছের ছোটো ছোটো কচি কাণ্ড মুরগি ছাগল খুব পছন্দ করে, গরু, কাজেই আমাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগটা হচ্ছে সবুজ, পাশাপাশি আমাদের ফার্মের খাদ্য খরচ কমানো। আমরা এই যে উদ্যোগটা নিছি, এই উদ্যোগে আপনার যদি আরও কোনো পরামর্শ থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনারা যদি শেয়ার করেন, আপনারা যদি আপনাদের মতামত দেন, তাহলে আমাদের পথ চলা আরও সুন্দর হবে এবং বিডিভার্সের অগ্রযাত্রা আরও ভালো হবে। আপনারা সবসময় আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, যার ফলে আমরা এই পর্যন্ত আসতে পারছি, এবং বিডিভার্সটা অনেকটা ডেডিকেটেড কাজ করছে, কিছুটা গাছ, কিছুটা মাছ, কিছুটা প্রাণী এবং মুরগি। আমরা অনেক জায়গায় খুব ভালো করছি, অনেক জায়গায় ভালো করি নাই, এবং আমরা চেষ্টা করতেছি যেন ভালো করি। তেমনই হচ্ছে আমাদের কলা গাছের চারা, এই চারাগুলো বাজারে বিক্রি করা যায়, তাছাড়া খাদ্যের উৎস হিসেবে ব্যবহার হয়। বাজারে যখন খাদ্যের দাম খুব বেশি হয় সেই কলা গাছগুলো আমাদেরকে অনেকটা সহায়তা করে। ভিডিওভার্সের পক্ষে থাকার জন্য, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিই। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।